শিক্ষার্থী বৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত নিয়ে আলোচনা করব। কাজে আমার সাথে সবাই খাতা এবং বই নিয়ে রেডি হয়ে যাও। প্রথমে আমরা 58 পৃষ্ঠার পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখি এই অধ্যায়ে কি আছে। এখানে যোগ বিয়োগ গুণ এবং ভাগ সংক্রান্ত কিছু সমস্যা আছে, এগুলি আমাদেরকে সমাধান করতে হবে। কাজে প্রথমে আমাদেরকে জানতে হবে যে গাণিতিক বাক্য কি, কারণ এই অধ্যায়ে আমাদেরকে গাণিতিক বাক্য তৈরি করতে হবে এবং হিসাব করতে হবে। কাজে আমাদের প্রথমে জানতে হবে গাণিতিক বাক্য কি। গাণিতিক বাক্য কি এই সম্পর্কে আমাদেরকে প্রথমেই জানতে হবে। গাণিতিক বাক্য হচ্ছে আমরা যা বলি তা সুনির্দিষ্টভাবে সত্য বা মিথ্যা তা প্রমাণ করে দেওয়া। যেমন আমি বললাম যে 10টা চকলেট, 10টা বই, 10টা কলম একসাথে কত হবে, তো আমি এটা কিভাবে লিখব গাণিতিক বাক্য। যেমন আমি বললাম 10টা বই মোট করতে হবে আমাকে, 10টা বই, 10টা খাতা, 10টা কলম। আমার এভাবে যখন আমরা সংখ্যায় লিখব এটাকে বলা হয় গাণিতিক বাক্য, এবং আমরা এভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করব। আমাদের প্রথমেই একটা উদাহরণ আছে, দেখো তোমাদের বইয়ে। সুহেল 230 টাকা দিয়ে একটি মুরগি কিনল, এরপরে সে 60 টাকা দিয়ে ডাল এবং 40 টাকা দিয়ে সবজি কিনল। সুহেল মোট কত টাকা খরচ করলো তা গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করতে তোমাদেরকে বলা হয়েছে। তাহলে আমি কিভাবে লিখব, প্রথমে প্রথমে আমাকে গাণিতিক বাক্য তৈরি করতে হবে। যেমন 230 যোগ 60 টাকা দিয়ে সে কি করলো, মুরগি কিনল, প্লাস 40 টাকা সবজি কিনল। এটা হচ্ছে আমার একটা গাণিতিক বাক্য এবং এটাকে আমি সমাধান করব। কিভাবে সমাধান করব, আমরা জানি যে প্রক্রিয়া পদ্ধতি, প্রক্রিয়া চিহ্ন হচ্ছে চারটি, যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ এবং গুণ ভাগ, এই চারটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমাধান করব। তো এখানে এই অঙ্কটা আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে যোগ চিহ্ন রয়েছে পরপর। আমরা যদি একসাথে যোগ করতে যাই তাহলে অবশ্যই আমাদের সমস্যা হতে পারে, সেই জন্য আমরা এটাকে ক্ষুদ্র অংশে যোগ করব। প্রথমে আমরা এই দুইটা অঙ্ককে গুণ যোগ করে নিতে পারি, অথবা পর শেষের দুইটাও করতে পারি, তবে আমরা প্রথম দুইটাই করে নিব। 0, 6, 3, 9, 2 যোগ 40। এখন আমি পরবর্তী দুইটা করব, এই দুইটাকে করে নিব। যেমন 0, 4, 9, 13 হাতে আছে 1, 3, 330, অর্থাৎ মোট কত দাঁড়ালো 330। আমরা এভাবেও সমাধান করতে পারি এই অঙ্কটা। আবার আমরা যদি মনে করি যে অন্যভাবে, অর্থাৎ আমরা পিছন থেকে যোগ করব, ছোট সংখ্যাগুলি আগে আমরা যোগ করে দেব, তাও আমরা পারি, তাহলে আমাদের অনেকটা সহজ হয়ে যাবে। যেমন 0, 0, 4, 6 কত হয় 100, তো দুইটা যোগ করলে আবার আমরা যোগ করব 0, 3, 2, 1, 3, তো কি দাঁড়ালো, যে আমরা যেভাবে যোগ করি না কেন ফলটা কিন্তু একই হবে, ঠিক আছে, এর সমাধান আমাদের একই মিলবে। চলো আমরা আরেকটু সামনে গিয়ে যাই, আমরা পরবর্তী আরেকটা 59 পৃষ্ঠায় আমাদের আরেকটা উদাহরণ আছে, আমরা এই উদাহরণটা আরেকবার দেখব। এখানে বলা হয়েছে রিতার কাছে 820 টাকা ছিল, তিনি তার মেয়েকে 260 টাকা এবং ছেলেকে 240 টাকা দিলেন। রিতার কাছে এখন কত টাকা আছে তার হিসাব গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। তো আমরা প্রথমে কি করব, গাণিতিক বাক্য তৈরি করব, অর্থাৎ গণিত সংখ্যার সাহায্যে সেটাকে আমরা সাজাবো। যেমন আমরা প্রথমে কি লিখব, গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য কি হবে, তার কাছে কত ছিল 820 টাকা ছিল, ওনার কাছে মোট কত টাকা ছিল
20 টাকা ছিল, কত ছিল? 820 টাকা ছিল। তাকে তিনি কি করলেন? তার মেয়েকে 260 টাকা এবং ছেলেকে 240 টাকা দিলেন, অর্থাৎ দিয়ে দিলেন মানে কি? এটা কি হবে? বাদ যাবে। তার মোট যে টাকাটা আছে সেই টাকাটা থেকে ছেলেকে এবং মেয়েকে দেওয়া টাকাটা কি হবে? বাদ হবে। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, তিনি কত দিলেন? 260 মেয়েকে দিলেন এবং ছেলেকে দিলেন 240, অর্থাৎ মোট তিনি কত টাকা দিলেন? যদি আমরা এটাকে এভাবে সমাধান করি তাহলে দেখা যাবে, প্রথমে আমরা এই অংশটুকু করি, কারণ আমরা শেষের দিক থেকে এটা করতে পারবো না। কারণ তোমাদের একটা জিনিস জানা উচিত যে যদি সংখ্যার আগে যে চিহ্নটা থাকে পরবর্তী সংখ্যাটা ওই চিহ্নের প্রক্রিয়া পরে। সুতরাং এখানে যেহেতু বিয়োগ আছে, এখানে বিয়োগ, অর্থাৎ এটাও বিয়োগ এই সংখ্যাটা বিয়োগ, দুইটা বিয়োগ আমরা একসাথে করতে পারবো না। যদি করতে হয় তাহলে এখানে চিহ্ন পরিবর্তন করতে হবে, অর্থাৎ যোগ বিয়োগে বিয়োগে কখনো বিয়োগ হবে না। অর্থাৎ আমরা ক্লাসে আলোচনা করেছিলাম যে যদি দুইটা বিয়োগ হয় তাহলে সেটাকে কি করতে হবে, বন্ধনীর মাধ্যমে আমরা একটু চেঞ্জ করে নিতে পারি। যেমন আমরা যদি বন্ধনীটা ব্যবহার করি, আমরা অবশ্যই জানি যে বন্ধনী চিহ্ন তিনটি, মনে আছে তো? অবশ্যই। তারপরে আমি তোমাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি যে বন্ধনী চিহ্ন হচ্ছে তিনটা, একটা হচ্ছে প্রথম বন্ধনী, তারপরে হচ্ছে দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তো এই ক্ষেত্রে আমরা প্রথম বন্ধনীটা ব্যবহার করব, এবং মনে রাখবে যে যখনই আমরা বন্ধনী চিহ্নটা ব্যবহার করব, কেন? কেননা দুইটা বিয়োগ চিহ্ন, সেটাকে সহজে আমরা যাতে করতে পারি, সমাধান করতে পারি সেই জন্য। তো আমরা যখনই বন্ধনী চিহ্ন দিব, বন্ধনীর ভিতরের চিহ্নটা তখন কি হবে? পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ যোগ থাকলে সেটা বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। তো আমরা প্রথমে কি করব, আমার নিয়ম অনুযায়ী আমরা আগে বন্ধনীর কাজটা করব। তো এখানে বন্ধনীর বাইরে আছে কত? 820 টাকা, অর্থাৎ তার মোট টাকা, এবং তিনি দুইজনকে মিলে এত টাকা দিলেন। তো আমি তখন বলছি যে কি করতে হবে, প্রথমে বন্ধনীর কাজটা আমাদেরকে করতে হবে। কাজে বন্ধনীর কাজটা যদি আমরা করি, অর্থাৎ বন্ধনীর ভিতরে কি আছে? যোগ চিহ্ন, আমরা যোগ করব। শূন্য 4 8 6 কত হয়? 10-এর শূন্য হাতের 3, 3 8 2 কত হয়? 5। অর্থাৎ তিনি কি করলেন, তার দুই ছেলে মেয়েকে 500 টাকা দিয়ে দিলেন। এখন আমরা তার যে মোট টাকাটা ছিল ওই টাকাটা থেকে ওনার ছেলে মেয়েদেরকে দেওয়া টাকাটা আমরা বাদ দিয়ে দিব, তাহলে ওনার কাছে কত টাকা আছে আমরা সেটা পেয়ে যাব। তাহলে আমরা দেখি ওনার কাছে কত আছে। শূন্যে শূন্যে আমরা জানি শূন্য হয়, আবার অবশ্যই এটা নিচের সংখ্যা, যেহেতু পরবর্তী সংখ্যাটা নিচে নিয়ে আমরা চিন্তা ভাবনা করে অঙ্কটা করব। তো এখানে শূন্যের উপরে 2, যেহেতু নিচে শূন্য, আমরা জানি যে নিচে যদি শূন্য হয় তাহলে শূন্যের কি হয়, কোন মূল্যায়ন হয় না, উপরে যা থাকবে তাই নামবে। এখানে 2 নামবে, এখানে 5, 5-এর থেকে 8-এর থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে কত থাকলো? 3। অবশ্যই তোমরা গুনতে পারো এবং গণনা মনে আছে। তাহলে ওনার কাছে কত টাকা রইল? 320 টাকা। অর্থাৎ আমরা এর সমাধানে কি পেলাম? 320 টাকা, 320 টাকা ওনার কাছে রয়ে গেল ওনার ছেলে মেয়েদেরকে দেওয়ার পর। তো আমরা এইভাবে সমাধান করতে পারি। আবার আমি প্রথমে যেভাবে লিখেছিলাম সেভাবেও করে দেখি কত হয়, ঠিক আছে? আমরা আবার না হয় দেখব যে আমি কি বলছি সত্য অথবা মিথ্যা প্রমাণিত হবে গাণিতিক বাক্যে। তো আমরা আবার আরেকবার অঙ্কটা এই নিয়মে দেখে নিতে পারি। শূন্য 6 আছে 12 হবে কত হইলে? 6 হইলে, কারণ নিচের সংখ্যা যদি বড় হয় তাহলে উপরের সংখ্যার ডানে মনে মনে কি করতে হয়, একটা 1 ধরতে হয়, তাহলে কত হলো? 12। 12 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে আমার কত থাকলো? 6। যেহেতু এখানে আমি 1 ধার নিয়েছিলাম সেটাকে আমাকে ফেরত দিতে হবে, এখানে দিলে কত হবে? 3। 3 আছে 8 হবে, 5 হলে। এখন আবার মেয়েকে দিচ্ছেন 240 টাকা, এটাকেও আমার বাদ দিতে হবে। শূন্য
এখানে কোনো ধরতে হবে না, কারণ ছয় বড়, চার আছে, ছয় হবে দুই হলে, তিন আমার হাতে দুই আছে, দুই হবে পাঁচ, হবে কত হলে তিন হলে। অর্থাৎ আমরা দুটো নিয়মে আমরা দেখলাম ফলাফল কি হলো, 320, অর্থাৎ এক দুই হয়। কাজে এটা হচ্ছে গাণিতিক বাক্য, এবং গাণিতিক বাক্যর মাধ্যমে আমরা সাজাবো, প্রথমে সাজিয়ে তারপরে সেটাকে সমাধান করব। এভাবে তো এখানে আরেকটা বিষয় আছে, পাশাপাশি গুণ। আমরা এই অধ্যায়ে আমি বলছি যে আমাদের চারটা প্রক্রিয়া থাকবে, প্রক্রিয়া চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ। এটাকে কি বলে, যোগ বিয়োগ গুণ ভাগকে কি বলে? হ্যাঁ অবশ্যই এটাকে প্রক্রিয়া চিহ্ন বলে। মনে থাকবে তো প্রক্রিয়া চিহ্নের নাম? প্রক্রিয়া চিহ্ন কি? প্রক্রিয়া চিহ্ন হচ্ছে চারটি, যোগ বিয়োগ গুণ ভাগ। এই চারটা চিহ্নকে কি বলে? প্রক্রিয়া চিহ্ন বলে। তো আমরা এই অধ্যায়ে আরো দেখতে পাবো যে গুণ, পাশাপাশি গুণ, যেমন অনেকগুলি সংখ্যা থাকবে দুইটা বা তারও বেশি, কিভাবে গুণ করতে হয় আমরা এই সম্পর্কেও জানবো এবং শিখবো। যেমন তিন গুণ চার গুণ ছয়, এখানে আমরা কিভাবে সমাধান করব? আমরা প্রথম দুইটা সংখ্যা কি কি করতে পারি, আমরা আমাদের গুণের সুবিধার জন্য আমরা যে কোনো দুইটা সংখ্যাকে আগে ব্র্যাকেটে নিতে পারি, পরের দুইটাও হতে পারে, আগের দুইটাও হতে পারে। তো তখন আমি বলছিলাম যে বন্ধনীর কাজ আগে করতে হয়, এক্ষেত্রেও তাই। তো এখানে কি আছে, চার ছয় চব্বিশ হবে। এখন আমরা বন্ধনীর বাইরে তিন ছিল, এটা দিয়ে এটাকে আবার গুণ করব। আমরা অন্যত্র কোথাও লিখে করে নিব, এখানে চব্বিশ গুণ তিন, তিন চারা বারো, দুই হাতে আছে এক, তিন দুগুণে ছয় রেখে সাত। অর্থাৎ পাশাপাশি যদি গুণ করা হয় তাহলে সেটা কি দাঁড়াবে, ঠিক এরকম তার ফলাফল দাঁড়াবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্ত, আমি পরবর্তী ক্লাসে তোমাদের ধারাবাহিকভাবে আমি সবগুলি সমস্যার সমাধান করে দিব। কাজে প্রতিদিন তোমরা আমার সাথে থাকবে এবং করার চেষ্টা করবে। যদি কারো কোনো সমস্যা হয় বুঝতে আমার কথা, তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলি সমাধান করে দিতে। খুদা হাফেজ।